এ বলি অনেক বড় কাজ করতে যাচ্ছি রিমা মজুমদার বলেছে ছেলে দিকে সানটা সাজাতে হবে এক দিয়ে সবাইকে গিফট দিতে হবে এক হ্যাঁ আর শুধু রিমা নয় আরো অনেকেই বলেছে এটা করতে আগে কখনো এই কাজটা করি নাই বলি তোমরা সাথে থাকবে কি হবে যাবে সব দেখতে হবে তো নাকি কথাটা শুনে পরে আমার বেটারা বিরাট খুশি আর দেখো নিজেরাই দোকানে যাই পরে কেক হজমলা চকলেট সব কিনে নিয়ে চলে আইছে আর দেখো চললো সানটা দাদু আর কি গার্ড দাদুর কাছে গেছে আর দেখো গার্ড দাদু বুঝতে লেগেছে কিছু মনে করছে ওদের গুঁতাতে আইছে ওই যে আগে কি আছে হাতটাই দেখি হজমলার পেয়ে পরে দাদু বিরাট খুশি বলছে যে বাবারে এইটা জিনিস দিয়েছে দাদু ভাই হজমের জিনিস দাদু বলছে আগে জিনিসটা দাও করে গুতি ওই সব হবে কি আছে তোমার হাতে সেটা আগে দাও বলছে হজমের জিনিসটাকে হাত ছাড়া করে বিরাট খুশি দাদু ভাই পেয়ে পরে জানলে দেখো এবারে চলে চলেছে একটি নদনি পেয়েছে সানটা দাদু এ মা দেখো কি রকম হাতে কিছুই লাই নাই ফাঁকা হাতটা সানটাকে এরকম দেখেছো কখনো গিফট না দিয়ে ফাঁকা হাতটা দেখিয়ে দিচ্ছে মা মেয়েটার মনটা দেখো মুখটা দেখেছো শুকিয়ে গেল একবার সঙ্গে সঙ্গে দাঁতগুলো বার করলে কি হবে মুখটা দেখো মনটা খারাপ হয়ে যাবে না এবার দেখি চোখে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে বলে আমি আবার টেনে নিয়ে এলাম বলি আছে আছে লে দাঁড়া জিনিস আছে দিচ্ছি হ্যাঁ দেখো দিয়ে কেকটি ধরাই দিচ্ছে তারপরে ফুর্তি দেখো একবার বিরাট খুশি হ্যাঁ বিরাট আনন্দ হালাও সান্টা তো তোরা একশো মিটার রান লাগিয়ে দিয়েছি আমরা হ্যাঁ বলি এত চঞ্চল ছেলে দিকে আবার সানটা সাজিয়ে গিফট দিতে বলেছে তোমরা শেষ পর্যন্ত কি করবে একবার দেখো হে বলি এগুলি বেশ চালাক সানটা আছে গো হ্যাঁ যে যে জিনিসটি পেলে খুশি হবে তাকে সেই জিনিসটি দিচ্ছে আর বুঝলে খুঁজে খুঁজে বা বার করছে হ্যাঁ দেখো একটি দাদুর কাছে চলে আসছে হ্যাঁ দাদুটি জানে এবার হ্যাঁ দেখো পেয়ে গেছে সান্টার গিফট আর বিরাট খুশি বিরাট হাসি তার হুম আবার চললো আর কার কাছে তাই যাচ্ছে দেখি কোন দিকে যাচ্ছিস গো আর শুধু হাতটা নিয়ে রেডি হয়ে আছিস কোন দিকে যাচ্ছে আমি তো নিজেও বিতে লাগছি আহ এই যে লোকটা গাছে রং করছে ওয়ার কাছে আছে দেখছটা তোমাকে হাতে লাউ কি কে জানে মনে করছে গুতি দিবে ছোট ছেলে একটু খুশি হচ্ছে সবাইকে দিয়ে ই দেখো 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 ই জানে কি করতে হয় আর লোকটা আমরা লোকটা শুধু ভাই পাচ্ছে মুখটা ঘুরে চলে গেলো দেখো সামটা যাচ্ছে হ্যাঁ দেখো দু শান্তা তো একবারে আনন্দটা দেখো একবার দেখো দেখতে পাচ্ছ যেরা সেই শ্রমিক মানুষ হ্যাঁ তারপরে যারা বুড়া মানুষ তাদের কাছে যাচ্ছে লা আবার চাবড়ি দিলে হ্যাঁ দেখো খাবে নাই তো ওয়ার্ম কত খৈনি খৈনি দোকান আছে ওয়ার্মকে ওই জন্য খালি নাই এই ওয়াদে দেখি পরে আমি বলি বা জিনিসটি তো মজার দাঁড়া তো একজনকে আমিও করি দিয়ে পরে একটি বাচ্চা ছেলেকে করেছি বলি বড়দিকে করি বলে যদি এখন কিছু বলি দেয় দিয়ে পরে একটি বাচ্চা ছেলেকে আমি করেছি জানলে আর দিতে যায় কি জ্বালাতন আর বলো না সেই আমরা শিখিয়েছি বাচ্চা দিকে যে বাইরের মানুষ অজানা অচানা মানুষ কিছু দিতে এলে নিতে নাই হ্যাঁ সে কিছুতেই কে গেলিবে না আমি বলি লে রে লে রে তোর মা সাথে আছে তোর মা বলছে লিতে সে না সে মুন্ডু যে না না করে যাচ্ছে কিছু দেয়া তাকে হ্যাঁ করাতে পারলাম না গো সে মায়ের হাতে দিয়ে দিলাম বলে তুমি খাওয়াবে বেলাও লিও তুমি কে একটা লি যাও হ্যাঁ জনকে গিফট দিয়ে পরে টায়ার হয়ে গেছে আর চলা ভেকটা একবার দেখো দেখতে পাচ্ছ কি বলবে আর ইয়ারা তো আবার এমন হন করে দৌড়াচ্ছে সে ট্রাফিক পুলিশটার মতো আমাকে দাঁড়াতে হলো ছান ঘোড়ার মতো করে দাঁড়িয়ে গেছে আমি বলি ভয় পাওয়ার কিছু নাই রে ভাইরা ভাই সেজে তোকে গিফট দিবে বলছে শুধু সেজে মানুষকে গিফট দিব না হ্যাঁ জানলে এই পুকুরটাতে কাদা মাছ আছে সেই মাছ গুলা বলছে সানটা তোমার কে উপহার দিবো হ্যাঁ দেখো বিরাট ফুর্তি দেখো দেখতে কত মাছ দেখো কত মাছ দেখো বলছি না কাদা মাছ আছে এখানটাতে হাঁস আছে মাছ আছে আর সবাইকে কেক খাওয়াচ্ছে বিরাট আনন্দ যত সান্টাদের আনন্দ তত একদম যারা গিফট পাচ্ছে তাদের আনন্দ হ্যাঁ start for tea ইহি বাবা হ্যাঁ দেখো সানটা মনে হয় গুগল ম্যাপের লোকেশন খুঁজতে গেছিল হ্যাঁ লাভ বনমন করে ঘুরে বেড়াচ্ছে খুঁজে পাই না লোকেশন কাকে গিফট দিবে কি বাবা চল রে ক্যামেরা বনমন করে ঘুরে বেড়াচ্ছি কাকে গিফট দেবে খুঁজে পাই পাইছে একজনকে ইা দিচ্ছিলো পরিষ্কার চলে গেলো যে না না কিছু না বুঝতে পারি হ্যাঁ দেখতি দেখছো যে বলে না লাখ টাকার হাসি সত্যি করে ইয়া দিকে দিলে পরে যে হাসিটা দেয় না ওইটা তো বিরাট মনে শান্তি দেখিয়ে পরে বিরাট ভালো লাগে লাই আমি বললাম এবার সান টাকা কেমন যাব এক সবাইকে গিফট দিতে দাঁড়া ছেলে গুলো ছেলে দল সব দাঁড়া সান টাকা কিমা আইছে এখন দু আদিকে গিফট দিতে গুঁতা গুতিটা করিলে হ্যাঁ গুঁতা গুতি পড়ি মেলা দাঁড়িয়ে থাকা না ফটো তুলব এ তুই কোথায় যাচ্ছিস এদিকে আয় তুই এদিকে আয় আয় গুঁতা গুতি করবি এখন আদা হ্যাঁ মেরি কিছু আয় গুঁতা গুতি গুঁতা গুতি পড়ি মেলা এখন দাঁড়িয়ে থাক মনে করছি মনে মনে যে বোধে বিরাট গিফট নিয়ে আইছে সান টাকা কিমা তো আরেক কাটা উপরে কিছুই তো নিয়ে আসে না ক্যামেরাটা চলছে বলে তাই নালে মনে মনে ওরা যা রাখছে বুঝতে পারিছি আগে হ্যাঁ ক্যামেরা চলছে বলে দাঁত গুলি বার করে দাঁড়ায় আছে দাঁড়া রে বো সান টাকা কিমা অত খারাপ লয় লে আ দেখ তোদের জন্য সুপারি জনে আছে লে হ্যাঁ কর হ্যাঁ কর টোপাটা টোপাটা এখন গিফট যাচ্ছে মুখের মধ্যে সান টাকা কিমা নিয়ে আইছে বলে কথা হ্যাঁ বিরাট ভালো লাগে কিন্তু সত্যি করে ভাগ্যিস তোমরা আইডিয়াটা দিয়েছিলে মন থেকে বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই আইডিয়াটা দেওয়ার জন্য এটা করে যে আনন্দ পাওয়া যায় না করলে বুঝতে লাগবে হ্যাঁ দেখো সান্টারা আমার টায়ার হয়ে গেছে এত সবাইকে গিফট দিয়ে দেখো দুজনাতে বসে গেছে আমরা খেলতে দুটি সান্টা আমার বসে বসে খেলছে বেটারা বলছে জানলে যে সান্টা যদি বাচ্চা ছেলে গিফট দেয় তাহলে আমরা ছোট ছেলে যখন সান্টা সাজিছি আমরা বুড়া দাদু দিকে গিফট দেবো হ্যাঁ বলি বুড়া দাদুরাও তো গিফট পেলে কত খুশি হয় না হ্যাঁ দেখো দাদু বুঝতে পারে না হ্যাঁ না বুঝতে পারে আশীর্বাদ দিয়ে দিচ্ছে আগে ভয়ে হ্যাঁ দেখো খুশি দেখছো মুখের হাসিটাই হচ্ছে আসল না আমিও ছাড়ি নাই আমি বলি আমি যখন সানটা কাকিমার সাথে চি আমিও ছোটো ছেলে আজকে গিফট দিয়ে পারি ছাড়বো আজকে ওরা ফটো তুলছে আমি বলি হ্যাঁ আগে ফটো পালে তুলি আগে গুতাগুতিটা করিলে আজকে গুতাগুতি করতে চলে আইছি আমি কেনা আগে ও ভয়ে পালিয়ে গেছে মানে তোমাদের মারতে আইছি আমি বলি মারতে আসি না রে দানা লে 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 আই অনেক কিছুই নাই লে আর সানটা কাকিমা আইছে এখন সানটা গিফট দিতে আইছে লে আর লজ্জা পাচ্ছে আবার হ্যাঁ না ভাবলাম ইয়ার সঙ্গে মজা করবো তার আগে আমার বেটাও ওর হাতে একটা দৌড়াই দিল সানটা আবার কোন দিকে যাচ্ছে আবার দেখো হ্যাঁ শান্তা এখন চিরুনি তল্লাশি লাগিয়েছে কোথায় কোথায় দাদুরা বসে আছে সানটা সেখানে যাচ্ছে একজন দাদুকে সিমেন্ট লাগিয়ে দাদু চকলেট পাই চকলেট পকেটে ঢুকিয়ে বলছে পরে খাবো ভাই এখন খাবো আরেকটি দাদুকে পাইছে খুঁজে খুঁজে দাদুদের কাছে যাচ্ছে জানলে দাদু করে হাতে ধরেছে কি আছে হাতে দেখি আগে হ্যাঁ ছোট ছেলে কি হাতে আসতে দিয়ে দাদু লজ্জা পড়ে চকলেট দেখি পরে মনে করেছিল কি বটে জানে ছোট ছেলে এখন আরেকজনের কাছে কাছে সেই বলছি না দাদু দাদু ছাড়া ও পুরো কারো কাছে যায় না ওই দাদু হোটে হ্যাঁ কি পারে দাদু মুমকা হাসি নাই পেয়েও হুমকা হাসি নাই এই যে সান্তাবাবু বলি এত যে সবাইকে গিফট দিয়ে বেরাচ্ছেন কেমন লাগছে না শান্তবাবু তো সান্তাবাবু কোনো ভুকে পিনাই নাই সান্তাবু আপনার টুপি নাকি নাকি চললেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে লা নতুন অভিজ্ঞতা আগে দেখছি বুড়া শান্তা যাচ্ছে আমাদের চলুন না কাক একবার এ সবাইকে উপহার দিতে দিতে হ্যাঁ আমার সান্টাগুলি রক্ষিদা লাগিয়ে গেছে আমি বলে আর বাপ বয়স এখন আমি তো দেখে সান্টা সাজি বলে কেক খাই দিলে খেয়েলে হ্যাঁ দেখো একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করছি মন থেকে বলবে হ্যাঁ বলি কেকের প্যাকেটের ওই লেগে থাকা কেকগুলোকে খুঁটে খুঁটে না খাওয়া পর্যন্ত কি মনে হয় যে একটা কেক বলে হ্যাঁ যতক্ষণ খুঁটে খুঁটে খাবে ততক্ষণ পর্যন্ত মনেই হবে না আর রাস্তার ধারে জানলে কি সুন্দর বিক্রি হচ্ছে তারপরে তোমার সঙ্গে জয় হনুমান সরস্বতী বাবা রাধা কৃষ্ণ সব মিলে মিশে একাকার হয়ে গেছে জানলে তারপরে ছোট ছোট ইন্দুরগুলোকে মনে পড়ছে এগুলো বিক্রি হতো মনে করছে হ্যাঁ দেখো তারপরে তোমার কানের বিক্রি হচ্ছে কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কানের আর তিরিশ টাকা করে দা মাত্র তিরিশ টাকা আমি কেমন কেমন পরে পরে আমাকে কেমন দেখাচ্ছে ভালো দেখি হ্যাঁ জানাবে আমাকে কেমন লাগছে লাই ওখান থেকে আমরা চলে গেছিলাম চার্চে জানলে চার্চে যাই পরে ওখানে সবাই মোমবাতি জ্বালাচ্ছে ওখানে আমরা মোমবাতি জ্বালালাম তারপরে প্রণাম করলাম ওখানে এভারি তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ মেরি ক্রিসমাস সবাইকে